গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 6টা বাজে আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, আমার আমি ভেবেছিলাম আজকে সকালবেলা ব্লগটা দেব, কিন্তু সকালবেলার ব্লগটা দিতে গিয়ে ভাবলাম তোমাদেরকে অনেক দিন বিকেলটা শেয়ার করা হয় না, ওই জন্য বিকেলটার ব্লগটা দিতে শুরু করলাম। আমার এই টেবিলটাকে পরিষ্কার করা হয় না, অনেক দিন জল রাখা হয় জলের বোতল, ওই জন্য এই টেবিলটা পরিষ্কার করতে চলে এলাম। আর আলনাটাও পরিষ্কার করতে হবে, আলনাটাও কদিন ধরে অগোছালো হয়ে পড়ে রয়েছে, গোছানো হয় না। জানো তো, এই আলনাটা গোছাতে গিয়ে আমার একটা কথা খুব মনে পড়ে, আইবুড়োবেলায় যখন আমার মা বলতো, বাবা একটা কাজ কর, অন্তত আলনাটাল্লাগুলো গোছা, ঘর বাড়িগুলো গোছা। আমি কিছুই করতাম না, শুধু পড়াশুনোই করতাম। আর এখন দেখো, মানে না করলে উপায় নেই, করতেই হবে, কিছু করার নেই, আমার কাজ আমাকেই করতে হবে। সংসারে যেহেতু আমি একা মানুষ, আমাকে করতেই হবে, ওই জন্য আমাকে এইগুলো করতেই হয় নিজেকেই সব কিছু। মানে মানুষ সময় থাকতে থাকতে মানুষ যদি একটু বুঝে সুঝে নেয়, তাহলে নিজেরটা নিজে বুঝে কাজকর্মগুলো গুছিয়ে করে, তাহলে এরম অবস্থা হয় না। দেখো, দাদাভাই চা করে নিয়ে এসেছে তিনজনের জন্য, আর এখানে মুড়ি মেখে এনেছে চানাচুর বাদাম টাদাম দিয়ে, আর আমরা খাচ্ছি তিনজনে। খাওয়ার পরে রাতের ডিনারটাও করতে হবে। দেখো, আমি রাতের ডিনারের জন্য ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি, আর কুমড়ো আলু রয়েছে এখানে, আর আদা টমেটো লঙ্কা এখানে বেটে নেব এটাকে। আর এক দু বাটি ময়দার সাথে এক বাটি চালের গুঁড়ো মিশিয়ে আজকের আমি চালের গুঁড়ো দিয়ে লুচি বানাবো। দেখো, খুব ভালো লাগে খেতে চালের গুঁড়োর লুচি, তোমরা খেয়েছো কি না জানি না কোনো দিন। আমি খুব মানে এটা খুব ঘন ঘন বানাই, চালের গুঁড়ো দিয়ে লুচিটা। চালের গুঁড়োর লুচি খুব টেস্টি হয় খেতে, শুধু ময়দা দিয়ে লুচি যত না খেতে ভালো হয়, চালের গুঁড়োর লুচি টেস্টি হয়। আর তুমি ভাজার পরে যেভাবে রেখে দেবে ওইভাবেই থাকবে, ফোলাটা একটুও কমবে না। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, অন্য কিচ্ছু মেশাতে হবে না, চালের গুঁড়ো দিয়ে একটু ঠেসে ঠেসে যদি লুচিটা করা হয়, অসাধারণ হয় লুচি। সে লুচি যে খাবে সেই মানে ভুলবে না এরকম। আর এর মধ্যে একটু তেল নুন একটু অল্প করে মিষ্টি এই দিয়ে আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে রেখে দেবো, অন্তত ঘন্টা দুই মেখে রেখে দেবো চাপা দিয়ে, তারপরে আবার বেলে টেলে ভাজবো। কে ময়দাটা মাখতে মাখতে ভাবছি ছোলার ডালটাও সিদ্ধ করতে বসাতে হবে, প্রেশার কুকারেই বসিয়ে দেবো কাঠের জালে। দেখো, ছোলার ডালের রেডি করে নিয়ে এবার কাঠের জালে বসিয়েও দিয়েছি, আর ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, সিটিও পড়ছে ছোলার ডালটায়। আর কুমড়ো আলু দিয়ে তোমাদের দেখালাম করবো, আর একটু সিমুই করবো। সিমুইটার জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আগে সিমুইটা করে নিয়ে তারপরে আমি ছোলার ডালটা করে সবার পরে লুচিটা ভেজে নেব। দেখো, এটা হলো ভাজা সিমুই। এই ভাজা সিমুই দিয়ে আমি এখন সিমুইটা রেডি করব। 500 দুধের সাথে আমি একটু আমুল দুধ মিশিয়ে নিয়েছিলাম, সামান্য 2-3 চামচ মতো লিকুইড দুধের সাথে 500, আর এর মধ্যে ওই 150 মতো এ দিয়ে দেবো, সিমুই দিয়ে দেবো, দিয়ে করে নিচ্ছি আমি। সিমুইটা কোনো সময় দুধে একবারে দেবে না, তাতে ডেলা হয়ে যেতে পারে। সিমুইটা আস্তে আস্তে বারে বারে দিতে হয়, একটু একটু করে, যেভাবে আমি দিলাম এভাবে দিলে সিমুইটা খুব ভালো হয়। আর একটু এই যেহেতু ভাজা সিমুই, সিদ্ধ হতে সময় লাগবে, এতে একটু নুন দিয়ে দিলাম আমি, আর চিনিটা একটু পরেই দিলাম দেরি করে, দুধটা গাঢ় হয়ে আসার পরে, সিমুইটা সিদ্ধ হওয়ার পরে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে কুমড়ো আলুগুলোকে ভেজে নেব। প্রথমে একটু জিরে আস্ত জিরে দিয়ে, আর কুমড়ো আলুটা তেলের উপরে দিয়ে দিলাম, আস্ত জিরে এবার দিয়ে দেবো। আস্ত জিরেটা আমি পরে দিলাম, কারণ কুমড়ো আলু ভাজতে ভাজতে জিরেটা পুড়ে যেতে পারে, ওই জন্য আস্ত জিরেটা আমি এইবার দিচ্ছি, কেননা পুড়ে গেলে তরকারিটা তেতো হয়ে যাবে ডালটা, ওই জন্য এটাকে সবসময় পরে দিতে হয় জিরেটাকে, আস্ত জিরেটাকে। আমি জিরে বেটে দেব না, আস্ত জিরে দিয়ে দিলাম। আর ওদিকে টমেটো আদা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, তাতে ফ্লেভারটা ভালো আসে। আর একটু নুন দিয়ে দিলাম, এবার ভাজবো নুন দিয়ে ভেজে নিয়ে, এবার তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেবো।
আমি কিন্তু কোনো তেলের উপরে দেখলে তোমরা মশলা দিলাম না, তেলের উপরে কোনো ফোড়ন দিলাম না, তেলের উপরে ওই কুমড়ো আলুটা দিয়ে এইবার সিদ্ধ ডালটাকে ওর উপরে দিয়ে দেব। এতে সামান্য শুধু নুন দিয়েছি এখনও অবধি। আর এবার নাড়তে 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 জলটা থাকতে থাকতেই আমি কাঁচা মশলা দিয়ে দেব। কাঁচা মশলায় করে দেখো, এ অসাধারণ লাগে। দেখো টমেটো আদা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম কাঁচা মশলাটা দিয়ে। এইবার আমি নাড়তে থাকবো নাড়তে থাকবো, আর এর মধ্যে হলুদ প্রয়োজন মতো সামান্য হলুদ দিয়ে দেবো। দিয়ে নিয়ে আমি নেড়ে নেড়ে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে আবার শুকনো শুকনো হয়ে এলে আবার একটু নাড়বো, এইভাবে করব আমি। আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এইবার আবার নাড়তে থাকবো, আবার একটু প্রয়োজন মতো নুনও দিলাম, আর হিংটাকে দেব। হিংটাকে দিয়ে এবার কষিয়ে কষিয়ে আমার অল্প অল্প সামান্য জল দেব। দিয়ে এবার একটু পরে আর একটু বসে বসা বসা হয়ে গেলে সামান্য মিষ্টি দেব। মিষ্টি তো ছোলার ডাল কুমড়ো দিয়ে যতই হোক মিষ্টি তো দিতেই হবে। মিষ্টি দিয়ে আমি তারপরে কষিয়ে নামিয়ে নেব। বাড়িতে এইভাবে ছোলার ডাল করে একবার দেখো, শুধু আমি যেভাবে করলাম এভাবে করে দেখো কীভাবে, মানে দিদিভাই বলছে কত সুন্দর লাগে, সত্যিই সুন্দর লাগে। দেখো আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে লুচিগুলোকে ভেজেও নিয়েছি। ভেজে নিয়ে দেখো লুচিগুলো ফুলছে, তোমাদেরকে আমি বলেছিলাম। আর এই ফোলাটা একদম যতক্ষণ না আমরা খাবো ততক্ষণ ফোলাটা কমবে না। অনেকের তো লুচি করার পরে ফুলে যায়, এই ফোলা কমে যায়, আমার এই লুচিতে ফোলা কমবে না। তোমরা একবার ট্রাই করে বাড়িতে দেখো অবশ্যই। দেখো কত সুন্দর লুচি হয়েছে, এরকম লুচি করে একবার দেখো, কোনো অন্য কিচ্ছু লাগবে না। অনেকে কী কী দেয় সব কর্নফ্লাওয়ার, কিচ্ছু লাগবে না আমার, এই এতেই আমার লুচি। দেখো কত সুন্দর লুচি হয়েছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।